إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالًا كثيرًا ونساءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال سبحانه واعبد ربك حتى يأتيك اليقين وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له الحمد لله আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমতে তার মেহেরবানিতে অনেক দিন পর রমজানের পরে আজকে প্রথম আমাদের সাপ্তাহিক ইসলামী বৈঠক আকীদার উপরে ক্লাস করতে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই মজলিসে বরকত দান করুন এবং আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রায় এক মাস হতে চলেছে বছরের ভিতরে, পুরা মাস একটি বিশেষ ইবাদত সমৃদ্ধ মাস, আমল সমৃদ্ধ মাস আমরা পার করে এসেছি রমজানুল মুবারক। এরপরে রমজানুল মুবারকের পরেই শুরু হয়েছে হজ্জের মৌসুম। আমরা অনেকেই রমজানুল মুবারক আসলে আল্লাহকে চিনি, ইবাদতমুখী হই, মসজিদমুখী হই, সালাত সিয়াম কিয়াম এর জন্য বেশ তৎপর হয়ে যায়। কিন্তু রমজান পার হয়ে গেলে
আর ওসব কিছু দেখা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আল্লাহ তবারক ওয়া তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং এই ইবাদত আল্লাহ তবারক ওয়া তাআলা বিভিন্নভাবে সময়ের সাথে তাল মিলিয়ে বণ্টন করে দিয়েছেন। বছর ভিত্তিক ইবাদত, দৈনন্দিন ইবাদত, সাপ্তাহিক ইবাদত, বিভিন্ন প্রকার ইবাদত রয়েছে। কোনো বান্দার ইবাদতের সাথে থাকা ছাড়া উপায় নাই, ইবাদত থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই, কোনো মুহূর্ত, কোনো সময় নাই। যারা শুধু রমজান মাস আসলে ইবাদত করে, তারা আসলে ইবাদতের মর্মই বুঝে না। আল্লাহ তবারক ওয়া তাআলা সূরা আল হিজরের মধ্যে বলছেন 99 নম্বর আয়াত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। ইয়াকিন মানে সন্দেহাতীত বিশ্বাস, আর এখানে উদ্দেশ্য হলো সন্দেহাতীত বিশ্বাস্য জিনিস, বিশ্বাস্য বিষয়। সন্দেহাতীত বিশ্বাস্য একটা বিষয় হলো মৃত্যু। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত, জন্ম লাভ করার কোনো নির্ধারিত বিষয় না। আল্লাহ যাকে তৈরি করতে চাইবেন সেই তৈরি হবে, আল্লাহ যাকে সৃষ্টি করবেন সেই সৃষ্টি হবে, কিন্তু সৃষ্টি হলে মৃত্যু অবধারিত, মরতেই হবে। এটা অত্যন্ত একটা বিশ্বাস্য বিষয়, একইনি বিষয়, দৃঢ় বিশ্বাসের বিষয়, কেউ এখানে সন্দেহ করতে পারে না। আর একটা একই অর্থ হলো সন্দেহের বিপরীত যে দৃঢ় বিশ্বাস, তাকে বলা হয়। আর এই আয়াতে বিশ্বাসকে উদ্দেশ্য না, বিশ্বাস্য বিষয়, সন্দেহাতীতভাবে বিশ্বাস্য বিষয় হলো মৃত্যু। মৃত্যু না আসা পর্যন্ত ইবাদত করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহর ইবাদত করেছেন। এক শ্রেণীর সুফিবাদী তারা এরকম বুঝে থাকে যে দৃঢ় বিশ্বাস এসে গেলে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এসে গেলে আর ইবাদত লাগবে না। এটা হলো ভ্রান্ত তাফসির, এটা হলো গুমরাহি তাফসির। আল্লাহ তবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযোগ্যভাবে ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করছেন। মুসলিম কাকে বলা হয়? যে ইসলাম পালন করে। ইসলাম পালনে সর্বদা রত থাকতে হবে, নিয়োজিত থাকতে হবে। ইসলাম হলো কালেমা, কালেমার স্বীকৃতি, কালেমার বিশ্বাস, কালেমার যথাযথ ইলম, জ্ঞান, জ্ঞান সহকারে স্বীকৃতি দিতে হবে এবং বিশ্বাস পোষণ করতে হবে।
তো মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করছেন, তার মানে সর্বদা আমাদেরকে ইসলাম চর্চাকারী থাকতে হবে, সবসময় কালেমা ভিত্তিক আকীদার মধ্যে থাকতে হবে, কালেমা ভিত্তিক বিশ্বাসের মধ্যে আমাদেরকে থাকতে হবে, আল্লাহর তাওহীদের সাথে থাকতে হবে, শিরক মুক্ত থাকতে হবে, বিদআত মুক্ত থাকতে হবে, এটি হলো কালেমার উপরে থাকা। ইসলাম বিরোধী, ইসলাম নষ্টকারী, ইমান বিরোধী, ইমান নষ্টকারী বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে, এই হলো কালেমা। এরপরে তারপরে পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে। পাঁচ ওয়াক্ত সালাত সর্বদাই রয়েছে, প্রতিদিন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আলিমহুম আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন, তাদেরকে জানিয়ে দাও যখন তারা কালেমার যথাযথ স্বীকৃতি দান করবে, কালেমায় বিশ্বাসী হবে, তখন তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তবারক তাআলা তাদের উপরে পাঁচ ওয়াক্ত সালাত দিনে রাতে ফরজ করে দিয়েছেন। তাহলে পাঁচ ওয়াক্ত সালাত এটা শুধু রমজানে কি আছে? রমজানের আগে আছে, রমজানের পরে আছে। যাকাত, যাকাত মৌসুম ভিত্তিক আছে, আর যাকাত বৎসর ভিত্তিক আছে, বছর ভিত্তিক। নগদ টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, ব্যবসা বাণিজ্য, এগুলো বছরে একবার যাকাত দিতে হবে। এমনিভাবে পশু, পশু যারা লালন পালন করে, ছাগল, গরু, উট, তাদেরকে বছরে একবার যাকাত দিতে হয়। আর শস্য, জমিনের উৎপন্ন উৎপন্ন দ্রব্য, শস্য, এটা হলো মৌসুম ভিত্তিক। যতবার এটা মাড়াই করবে, কর্তন করবে, ততবারই যাকাত দিতে হবে। বছরে তিনবার হতে পারে, চারবারও হতে পারে। যদি শস্যটা 612 কেজির উপরে হয়ে যায় তাহলে তাকে যাকাত দিতে হবে, এটা মৌসুম ভিত্তিক। এরপরে হলো সিয়াম। সিয়ামের জন্য আমরা এক মাস পাই, আল্লাহ তবারক তাআলা এক মাস আমাদের জন্য বরাদ্দ করেছেন রমজানুল মোবারক, যা আমরা আদায় করলাম 29 বা 30 দিনে হয়ে থাকে। এরপরে হজ হচ্ছে জীবনে একবার, বালেগ হওয়ার পর জীবনে একবার মাত্র হজ ফরজ। তাহলে রমজানের ভিতরে যে ইবাদতগুলো আমরা করেছি, এই ইবাদতগুলো রমজানের বাইরেও আছে, ভিতরেও আছে। ফরজ নামাজ যেমন আছে, ফরজ সালাত, ফরজ সালাতের আগে পিছে সুন্নাত সালাত আছে, ঠিক রমজান মাস একটা হলো ফরজ সিয়াম পালনের মাস। এই ফরজ সিয়াম যেমন এক মাস ব্যাপী আমরা করে থাকি, সুন্নাত পালন ফরজের চেয়ে কিন্তু অনেক সময় সুন্নাতের সংখ্যা বেশি হয়ে যেতে পারে। ফরজ সিয়াম আমরা এক মাস ব্যাপী করেছি, সুন্নাত সিয়াম
আমরা সালাতের ক্ষেত্রে সুন্নাত বললেও সিয়ামের ক্ষেত্রে সুন্নাত বলি না। আসলে ফরজের বিপরীত যেটা সরাসরি শব্দ সেটা হলো নফল, ফরজ নফল। এই নফলটাকে সুন্নাও বলা যায়, তাতাও বলা হয়, বিভিন্ন শব্দ বোঝানো হয়েছে। এই সমস্ত শব্দের বাংলা তর্জমা করলে কি হবে, নফল বা সুন্নাতের যেটা ফরজের বিপরীত হবে তার অর্থ হবে বাংলায় ঐচ্ছিক বা অতিরিক্ত। কম্পালসারি সাবজেক্ট বাদে যত সাবজেক্ট থাকে সবগুলোর নাম কি হয়, ঐচ্ছিক বা অতিরিক্ত। তো ফরজের, ফরজ সিয়ামের ক্ষেত্রে রমজান মাসের 29 বা 30 দিন, এটি হল এই দিনগুলো হলো ফরজ। আর এর বিপরীতে আর কোনো বছরব্যাপী 11 মাসের মধ্যে কোনো ফরজ সিয়াম নাই, সবগুলো হলো নফল। আর ফরজের বিপরীত ইবাদতটাকে যদি আপনি বুঝাইতে চান আরেক শব্দ দিয়ে, সুন্নাহ। এটা যারা ফিকহবিদ, যারা ফোকাহা, তারা এই পরিভাষাটা ব্যবহার করেন, ফরজের বিপরীত হলো সুন্নাহ। আর হাদিসের ভিতরে পাওয়া যায় ফরজের বিপরীত নফল, আর ফিকহের মধ্যে পাওয়া যায় ফরজের বিপরীত সুন্নাহ। 11 মাস হলো সুন্নাহ সিয়াম, 11 মাস হচ্ছে নফল সিয়াম। ফরজ সালাতের সাথে সুন্নাত সালাতের যেই তুলনা, যেই মর্যাদা, যেই গুরুত্ব, যেই অবস্থান, ঠিক রমজানের সিয়ামের তুলনায় 11 মাসের মধ্যে যেই নফল সিয়ামগুলো আছে এই নফল সিয়ামগুলোর মর্যাদা বা তুলনা ফরজের সাথে ওরকমই। আপনি যদি মনে করেন যে সুন্নাহ না পড়লেও গুনাহগার হতে হবে, তাহলে এখানেও সেটাই মনে করতে হবে। কিন্তু আসলে সুন্নাহ ইবাদত ছেড়ে দিলে কখনো গুনাহ হয় না। গুনাহ হয় কখন, যখন সুন্নাহ ইবাদতগুলোকে, নফল ইবাদতগুলোকে অবজ্ঞা করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, অস্বীকার করা হয়, তখন এগুলোতে গুনাহ হয়ে যাবে। কিন্তু সুন্নাহ স্বীকার করে, নফল সে স্বীকার করে কিন্তু আদায় করতেছে না, এর জন্য গুনাহগার হবে না কেউ। এটা আমাদের সমাজে ধারণা আছে যে সুন্নাহ ইবাদত ছেড়ে দিলে গুনাহ হয়, বেদাতের বিপরীত যেটা সুন্নাহ এটা ছেড়ে দিলে অবশ্যই গুনাহগার হয়ে যাবে। কিন্তু ফরজের বিপরীত, ফরজের বিপরীত যে সুন্নাহ এটা ইচ্ছাকৃত কেউ ছেড়ে দিলেও গুনাহ হয় না, কারণ এটা হলো অতিরিক্ত ঐচ্ছিক। 12 রাকাত সুন্নাতকে আমাদের দেশে বলা হয় সুন্নাহ মুয়াক্কাদা, আর বলা হয় কি এই সুন্নাহ নামাজগুলো ছেড়ে দিলে গুনাহগার হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রাকাত সুন্নাহ নামাজকে কি শব্দে অভিহিত করেছেন, বলছেন মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি তাআলা কুল্লা ইয়াউমিন 12 রাকাআতান তাতাওয়ান গায়রা ফরিদাতিন ইল্লা বাইনাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুসলিম শরীফে হাদিসে আছে, যে কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর জন্য দিনে এবং প্রতিদিন 12 রাকাত সালাত আদায় করবে,
12 রাকাত সালাতের গুণ বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 12 রাকাত কেমন সালাত? তাতাওয়ান, ঐচ্ছিক। তাতাওয়ান শব্দের অর্থ হলো ঐচ্ছিক। গায়রা ফরিদাতিন, কম্পালসারি নয়। দুই শব্দ একসাথে বলছেন, 12 রাকাত সালাত ঐচ্ছিক, কম্পালসারি নয়। এই 12 রাকাত সালাত যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ তবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি নির্মাণ করবেন, অট্টালিকা নির্মাণ করবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এখানে কি বলা হলো? এই 12 রাকাত সুন্নাতের ব্যাপারে আমাদের দেশে শব্দ হলো, শব্দ বোঝানো হয় এগুলো হলো সুন্নাতে মুয়াক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? এই 12 রাকাত হলো, এই 12 রাকাতের পরে যত রাকাত আছে এগুলো তো আরো গুরুত্ব কম, এগুলো গায়ের মুয়াক্কাদা। মুয়াক্কাদা যেগুলোকে বলি সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো হলো ঐচ্ছিক, গায়ের ফরিজা, মানে কম্পালসারি, বাধ্যতামূলক নয়। এক সাহাবী ব্যাখ্যা চেয়ে নিয়েছিলেন, এক সাহাবীকে আল্লাহ রসুল ব্যাখ্যা করে বলে দিয়েছেন, সেই সাহাবী ব্যাখ্যা চেয়েছিল তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যাও দিয়েছেন। তাকে 5 ওয়াক্ত সালাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ওই ব্যক্তি, হাল আলাইয়া গাইরুহুন্না, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কি আরও কিছু সালাত জাতীয় পড়তে হবে? আরও কিছু সালাত আমাকে পড়তে হবে এই জাতীয়? এই যে জোহর বললেন, জোহরের সালাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত, ফজরের 2 রাকাত, এগুলো ছাড়া কি আরও আমাকে পড়তে হবে? আরও কি কোনো সালাত আমার উপরে ফরজ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, আর কোনো সালাত তোমার উপরে বাধ্যতামূলক ফরজ নয়, ইল্লা আন তাতাওয়া, তবে তুমি যদি ইচ্ছা পোষণ করো, তোমার মন যদি চায়। কোরআনে বিভিন্ন জায়গায় ইল্লা আন তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, সফা মারওয়া সাই করার ক্ষেত্রে, তারপরে ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কি বলা হয়েছে? ইল্লা, হ্যাঁ, ওমান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যদি সে ইচ্ছা পোষণ করে কল্যাণ কাজ করার তো করতে পারে, সেটা তার জন্য উত্তম। দেখলো এই ঐচ্ছিক কাজগুলো হলো উত্তম, সওয়াবের কাজ, না করলে সওয়াব থেকে বঞ্চিত হবে। কিন্তু করলে এগুলো আমাদের পরকালে উপকার আসবে, পরকালে নেকির পাল্লা ভারী হবে। যত নেকি বেশি করা যায় তত, কিছু নেকির কাজ হলো কম্পালসারি করতেই হবে, নাহলে গুনাগার হবে। আর কিছু নেকির কাজ আছে ঐচ্ছিক, ঐচ্ছিক, এটা করলে উপকার আছে। যেমন এক ব্যক্তি ডিউটি করে, আর কিছু করে কি ঐচ্ছিক কাজ করে, ওভার ডিউটি, সে ইচ্ছা করলে করবে, করলে সে বাড়তি বোনাস বা বাড়তি টাকা পাবে, আর না করলে সে পাবে না। আলহামদুলিল্লাহ, এই রমজানের সিয়ামের সাথে সাথে আল্লাহ তবারক ওয়া তাআলা যেমনভাবে
সালাতের সাথে, যেমনভাবে সালাতের সাথে আল্লাহ তোবারক তাআলা নফল সুন্নাহ সালাতগুলো জড়িয়ে রেখেছেন, ঠিক তেমনিভাবে রমজানের ক্ষেত্রেও রমজানের সিয়ামের সাথে বাকি ১১টা মাসে আল্লাহ তোবারক তাআলা সিয়াম বন্টন করে রেখেছেন। এগুলো হলো নফল সিয়াম, এগুলো হলো সুন্নত সিয়াম। যেমন জোহরের আগে ৪ রাকাত পড়ি, পরে ২ রাকাত পড়ি, বা ৪ রাকাত পড়ারও হাদিস আছে। ঠিক এমনিভাবে রমজানের আগেও সিয়াম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান মাস সিয়াম পালন করতেন, একেবারে রমজান পর্যন্ত ঠেকাই দিতেন, কয়েকদিন বাদ দিয়ে, দুই দিন বা একদিন বাদ রাখতেন। শাবানে এত পরিমাণ নফল সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন যে রমজান ঠেকাই দিতেন। কোনো কোনো বর্ণনায় আছে যেহেতু দু একদিন বাদ দিতেন, এই জন্য বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর শাবান মাস ছাড়া আর কোনো মাসে এরকম পূর্ণ মাস সিয়াম পালন করেননি। পূর্ণ মাস সিয়াম পালন করেননি এর অর্থ অন্য হাদিসে এসে গেছে, কানা ইয়াসুমুহু ইল্লা কালিলান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরোই রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, ইল্লা কালিলান, অল্প কয়েকদিন বাদ দিয়ে। অল্প কয়েকদিন বাদ দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা অন্য হাদিস দ্বারা, লা ইয়াতাকাদ্দাম আহাদুকুম রমাদানা বিসিয়ামি ইয়াউমিন আও ইয়াউমাইনি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। খবরদার, তোমাদের কোনো ব্যক্তি যেন রমজানের একদিন বা দুই দিন আগে সিয়াম পালন না করে। রমজানের আগে ওটা কোন মাস থাকে? শাবান মাস। শাবান মাসের একদিন আর দুই দিন তাহলে বাদ দিতেই হবে। রমজানের আগের দিন, আগের দিনে সিয়াম পালন করা যাবে না। যেমনভাবে ঈদের দিন সিয়াম পালন করা হারাম, রমজানের চাঁদ দেখার আগে এরকম সিয়াম পালন করা হলো হারাম। একদিন বা দুই দিন আগে অবশ্যই বন্ধ করতে হবে সিয়াম। এটা হলো রমজানের একটা প্রস্তুতি, যে রমজানের সিয়াম যারা পালন করবে দুই দিন আগের থেকেই সিয়াম ছাড়া থাকতে হবে, এরপরে রমজান আসবে সিয়াম শুরু করবে। তাহলে দেখা যায় যে নফল সিয়াম কি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এটা হলো রমজানের আগের মাস। ঠিক জোহরের আগে যেমন ৪ রাকাত পড়ি, জোহরেরও ৪ রাকাত, জোহরের ফরজ হলো ৪ রাকাত, আর তার আগে কয় রাকাত? তার আগেও ৪ রাকাত পড়লাম, সমান হয়ে গেল। ঠিক শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন রমজানের সমানই সিয়াম পালন করতেন, একদিন দুই দিন বাদ দিয়ে। তাহলে শুধু রমজানেই সিয়াম আছে, রমজান ছাড়া মুসলমান সিয়াম চিনবে না এটা হতে পারে না। রমজানের আগেও সিয়াম আছে আর রমজানের পরেও সিয়াম আছে। মুসলিম ব্যক্তি কেন শুধু রমজান ছাড়া সিয়াম চিনবে না, রোজা চিনবে না? এই জন্য কি হয়, যারা আগেও রোজা রাখে না পরেও রোজা রাখে না তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় রমজানের সিয়াম, নতুন মনে হয়, অভ্যস্ত। যদি নফল সিয়ামগুলো আগে পালন করা থাকে তাহলে রমজানের সিয়াম কষ্ট হয় না, নতুন মনে হবে না, ভুলে কিছু খেতে যাবে না, ভুলে কিছু পান করতে যাবে না। যদিও ভুলে পান করা এবং খানা আল্লাহ মাফ করে দিয়েছেন এবং এটা আল্লাহর পক্ষ থেকে খাওয়ানো এবং পান করা বলা হয়েছে, পান করানো বলা হয়েছে, তারপরও এই ভুলগুলো ঘটে না, কষ্ট হয় না যারা আগে পিছেও সিয়াম পালন করে।
আমি আজকে রমজান মাস, রমজান মাসের শিক্ষা নিয়ে এবং রমজান মাসের এবাদত আমরা যা যা পেয়েছি সব এবাদতগুলো রমজানের আগেও আছে পরেও আছে, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। আজকে এটাই আমরা বার্তা মুসলিম ভাইদের কাছে পৌঁছাইতে চাচ্ছি। তাহলে রমজানের আগে আমরা দেখলাম শাবান মাসে কি পরিমাণ সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলেন, এরপরে রমজান শেষ হওয়ার সাথে সাথে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস এসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করল অতঃপর তার সাথে সাথে শাওয়ালের ছয়টি সিয়াম পালন করল, কানা কাসিয়ামিদ দাহরি, তাহলে সেই ব্যক্তি সারা জীবন সিয়াম পালনকারী গণ্য হবে, তার সিয়াম সারা জীবন সিয়াম রাখার সমতুল্য গণ্য হবে, সারা জীবনই যেন সে সিয়াম পালন করল। কারণ আল্লাহ তবারক ও তাআলা তো ওয়াদা দিয়েছেন, বান্দাদেরকে আশ্বাস দিয়ে রেখেছেন, আল হাসানাতু বি আশরি আমসালিহা, সৎ কাজ করলে, নেকির কাজ করলে, একটা করলে তার দশ গুণ আল্লাহ তবারক ও তাআলা দান করে থাকেন। তাহলে যদি তিরিশ দিন আমরা রমজান মাসে সিয়াম পালন করি, তাহলে 300 দিন হয়ে গেল, 10 দিয়ে গুণ দিলে তাহলে 360 দিনে 1 বছর। এই 6টি সিয়াম যদি আমরা পালন করি, এই 6টি দিনও যদি আমরা সিয়াম পালন করি, তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে সারা জীবন যেন, সারা বছর যেন, সারা জীবন যেন আমি সিয়ামের মধ্যেই থাকলাম, সিয়ামবিহীন একটা দিনও আমি থাকলাম না। এটা আল্লাহ তবারক ও তাআলার বিশেষ ধরনের ফজিলত। তাহলে এটা কারা পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রমজানের সিয়াম পালন করার পর শাওয়ালেরও 6টি রোজা পালন করেছে, যাদের হয়তো শাওয়ালের সিয়াম পালন করা হয় নাই, তাদের আরও বছরে অন্যান্য মাসেও সিয়ামের ব্যবস্থা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের 15 তারিখ, 13, 14, 15 তারিখে সিয়াম পালনের জন্য বিশেষভাবে তিনি উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে তিনি এভাবে বলেছিলেন, ইয়া আবা যর, ইযা সুমতা মিনাশ শাহরি সালাসাতান ফাসুম সালাসা আশরা ওয়া আরবা আশরা ওয়া খামসা আশরা। হে আবু যর, তুমি মাসের 3টি সিয়াম 13 তারিখে এবং 14 তারিখে এবং 15 তারিখে রাখতে পারো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3টি সিয়াম পালন করাকেও সিয়াম উদ্দাহার বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন মিন কুল্লি শাহরিন ওয়া রমাদানু ইলা রমাদানা ফাহাযা সিয়াম উদ্দাহরি কুল্লিহি। প্রত্যেক মাসে 3টি সিয়াম, এটা 13, 14, 15 হইতে পারে, যদি কারো 13, 14, 15 ছুটে যায়, নির্দিষ্ট এই তারিখে সিয়াম পালন ছুটে যায়, তাহলে যে কোনো 3 দিন পালন করলেই হয়, কারণ এই হাদিসের ভিতরে দিন ফিক্সড করা নাই। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাসিক 3টি সিয়াম, 3টি দিনের যে সিয়াম পালন, এটা তুমি 13, 14 এবং 15 এই 3টি তারিখ বেছে নিতে পারো।
কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে দিন ফিক্সড করেননি। কি বলছেন? সালাসুম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের তিন দিন সিয়াম পালন করলে এবং রমজান থেকে রমজান সিয়াম পালন করলে, ফাহাজা সিয়ামুদ্দাহরি কুল্লিহি, এটা হলো সারা জীবন সিয়াম পালন করার সমতুল্য। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে তিনটি করে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনের জন্য উৎসাহিত করে রেখেছেন। অতএব আমরা এই তিনটি দিন যদি সিয়াম পালন করি প্রত্যেক মাসে, তাহলে সিয়ামের সাথে আমার সম্পর্ক থাকলো, আমি সিয়ামের সাথে যেন জড়িত থাকলাম, রমজান মাসের সিয়াম আমার জন্য নতুন কোনো সিয়াম মনে হবে না। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সালাতের ক্ষেত্রে, নফল সালাতগুলোর ক্ষেত্রে বলেছেন যে জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অট্টালিকা নির্মাণ করবেন, গুনাহ মাফ করেন, পাঁচ অক্ত সালাত এক অক্ত থেকে আরেক অক্ত পর্যন্ত যেই গুনাহগুলো হয় এই গুনাহগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাতের মাধ্যমেই মাফ করে দিয়ে থাকেন। ঠিক সিয়ামের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ মাফের ব্যবস্থা রেখেছেন। এই যে বিভিন্ন মাসে আমরা সিয়াম পালন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া। শাওয়ালের পরে যিলকাদা আসছে, যুলকাদার পরে যুলহজ মাস, হজ্জের চূড়ান্ত সময়, হজ্জের চূড়ান্ত মাস আসতেছে। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার সিয়ামের ব্যাপারে বিশেষ ধরনের গুরুত্ব দান করেছেন। তারপরও সুনানের গ্রন্থে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিলহজ মাসের নয়টি দিন সিয়াম পালন করতেন। হাসান সনদে হাদিস পাওয়া যায় যুলহজ মাসের শুরু থেকে একবারে নয় দিন পর্যন্ত সিয়াম পালন করা যায়। যারা একাধারে নয় দিন সিয়াম না পালন করবে তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিয়াম পালন করার উপদেশ দিয়েছেন, সেটা হলো আরাফাতের সিয়াম। যেদিন হাজিরা আল্লাহর মেহমানরা, আল্লাহর ঘরের মেহমানরা আরাফাতের মাঠে অবস্থান করে, সেদিন যারা হজ্জে যায় নাই দেশের বিভিন্ন দেশের মুসলিমরা সেই দিন যদি সিয়াম পালন করে তাহলে বিরাট ধরনের তারা ফজিলত লাভ করবে। ফজিলতটা কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া, গত এক বছর এবং পরের এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। আরাফার একটি সিয়ামের মাধ্যমে গত এক বছর এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, বিরাট একটা। তাহলে নফল সিয়াম, এই নফল সিয়ামের বিরাট ফজিলত, দুই বছরের গুনাহ মাফ। গত বছরের গুনাহ মাফ তো আমরা বুঝলাম, গুনাহ করেছি, সেই করা গুনাহগুলোর মাফ পেয়ে গেলাম। আগামী বছর তো আসে নাই, তো আগামী বছরের গুনাহ কীভাবে মাফ পেয়ে গেলাম? আগামী বছরের যদি অগ্রিম আমি মাফ পেয়ে যাই তাহলে তো এখন মাফ তো হয়ে গেছে, খালি গুনাহ করতে হবে আমার না। এই হাদিসের বুঝ এরকম নয়। আপনি অগ্রিম ক্ষমা পেয়ে গেছেন, অতএব আপনাকে খালি এখন গুনাহ করতে হবে, এরকম বুঝ না এই হাদিসে। বরং এই হাদিসের মর্ম
হচ্ছে এটা যে আল্লাহ তোমরক তালা পরের বছর বান্দাকে গুনাহ করলে গুনার ভিতরে তাকে অটল রাখবেন না, গুনার সাথে জড়িয়েই তাকে আল্লাহ তোবারক তাআলা মৃত্যু দান করবেন না, পরকালে তাকে নিবেন না, বরং তার গুনাহটাকে মাফ করিয়ে তাকে আল্লাহ তোবারক তাআলা মৃত্যু দান করবেন। গুনাহ করা কিন্তু দোষণীয় নয়, গুনাহ করে যদি ক্ষমা না চায় এটা হলো দোষণীয়। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে কুল্লু ইবনে আদম খাতা ওয়া খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান গুনাহের মধ্যে রয়েছে, গুনাহ করবে, আর এই গুনাহকারীদের মধ্যে উত্তম হলো তারা যারা তওবা করে। এমনকি যেই বান্দা আল্লাহর কাছে গুনাহও করবে না তওবাও করবে না, আল্লাহ তবারক তাআলা এই বান্দাদেরকে চেঞ্জ করে দেওয়ারও হুমকি দিয়েছেন, যে এমন বান্দা নিয়ে আসবেন যারা গুনাহও করবে আল্লাহর কাছে, তওবাও করবে, ক্ষমা চাইবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে, ভুল করে আবার ক্ষমা চাইলে আল্লাহ এতে খুশি হন। ভুল করার পর যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ তোমরা কথা এতে বেশি খুশি হন। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামকে আল্লাহ গুনাহ করিয়ে তওবার ভাষা শিখিয়েছিলেন, গুনাহ মাফ করানোর ভাষাটাও শিখিয়েছিলেন। আল্লাহ তোমরা কথা তাদেরকে গুনাহর প্রবণতা দান করলেন, গুনাহ করলো, গুনাহ থেকে মাফ চাওয়ার আল্লাহ তবারক তাআলা তাদেরকে তৌফিক দান করলেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, যখন আদম আলাইহিস সালাতু ওয়াসালাম ভুল করে বসলেন তখন উনি কিভাবে এই ভুল থেকে, এই গুনাহ থেকে মুক্ত হবেন এর পথ খুঁজছিলেন, এমন সময় আল্লাহ তবারক তাআলা নিজেই তাকে মাফ চাওয়ার কিছু বাণী শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, আদম তার রব থেকে কিছু কালেমা শিখে নিল, কালেমা গ্রহণ করলো, কিছু বাণী শিখলো। ফাতাবা আলাইহি, আর এই বাণীগুলোর ওসিলায় আল্লাহ তবারক তাআলা তার তওবা কবুল করলেন। ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি হচ্ছেন তওবা কবুলকারী এবং অতি দয়ালু। আল্লাহ তবারক তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ চাওয়ার ভাষাটাও শিখিয়ে দিলেন, সেটা সূরা আরাফের মধ্যে আছে, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা উভয়ই বলল, দুইজনেই বলল কি, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের আত্মার উপরে জুলুম করে ফেলেছি, নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছি, তুমি আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছিলে ওই গাছের কাছে যেয়ে না, আমরা তারপরও শয়তানের অসহায় শয়তানের চক্রান্তে ওই গাছের কাছে গেছি, যে তোমার আমরা ক্রোধভাজন হয়েছি, তোমার আমরা কি সন্তুষ্টি হারিয়েছি, তুমি আমাদের প্রতি নাখোশ হয়ে গেছো, তার অতএব কি জলাম নাম হোসেন ওয়াইল্লাম তা উফিলানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, অতার হামনা, এবং আমাদের প্রতি যদি রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই সেই দোয়া যার ওসিলায় আল্লাহ তবারক তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহাস সালামকে ক্ষমা করেছিলেন। আল্লাহ দেখেন, এটা হলো আল্লাহ তবারক তাআলার পছন্দের একটা জিনিস। তো এটাই হলো সেই হাদিসের মর্ম, গত বছরের গুনাহ মাফ হয়ে যায় আর আগামী বছরের
গুনাহ মাফ হয় কিভাবে? আগামী বছর যদি কোনো গুনাহ করে থাকে, তা আল্লাহ তাবারক তাআলা সেই গুনাহ মাফ করার ব্যবস্থা করে দিবেন, তাকে তওবা করার, ইস্তেগফার করার আল্লাহ তৌফিক দান করবেন। ওই ব্যক্তি হলো প্রকৃত গুনাহগার, ওই ব্যক্তি হলো ক্ষতিগ্রস্ত গুনাহগার, ওই ব্যক্তি হলো জাহান্নামী গুনাহ করার পর যে ব্যক্তি তওবা করে না। ইবলিস গুনাহ করে কি করেছিল? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করেছিল, না আল্লাহ আমি সাজদা করতে পারি না। আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি ওই ব্যক্তিকে সাজদা করতে পারি যাকে আপনি মাটি থেকে তৈরি করলেন? না, এটা হইতে পারে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো, সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত। এটা হলো ঘৃণিত জিনিস, অস্বীকার করা, অহংকার পোষণ করা, গুনাহ করার পর গুনাহ হয়ে যাওয়ার। কেন আল্লাহ গুনাহ চিহ্নিত করলেন? এই এই কাজ করলে গুনাহ হবে, যাতে করে এই কাজগুলো ঘটে যাওয়ার পর নিজেকে সংকোচিত মনে করে, নিজেকে খাটো মনে করে। যত নিজেকে খাটো মনে করবে তত আল্লাহ আকবার প্রমাণিত হবে, আল্লাহ তখন তত বড় প্রমাণিত হবে। নিজেকে যত খাটো, এটা হলো খাটো, নিজেকে খাটো করার, নিজেকে খাটো ধরার ক্ষেত্র কর্ম। এই কাজ করলে, এটা যেহেতু গুনাহ, আল্লাহ এটাকে নিষেধ করেছেন, এটা করলে যাতে বান্দা খাটো হয়ে যায়। আর বান্দা যখন নিজে খাটো করবে তখন আল্লাহ তখন বড় হয়ে যাবে। আল্লাহু আকবার। বান্দা বান্দাকে খাটো করে দেখানোর এসব ব্যবস্থা, বান্দা নিজেকে খাটো স্বীকার করার এই সমস্ত উপলক্ষ, এই সমস্ত অজুহাত, এই সমস্ত কারণ, এই গুনাহগুলো, আর এটাই আল্লাহ পছন্দ করেন। আমরা কি করি? সিজদায় সবচেয়ে মানুষ নিজেকে বেশি নিচু করে কোথায়? সিজদায়, সিজদায় সবচেয়ে নিচু করে দেয়, কপালটা মাটিতে লাগিয়ে দিয়েছে, আর তো নিচু করার সুযোগ নাই। আর ওই কপালটা নিচে লাগে, সবচেয়ে নিচু হয়ে যাওয়ার পর আল্লাহকে কি বলছে? সুবহান রব্বিল আলা, মহান, মহাপবিত্র আমার রব, যিনি অতি উঁচু। নিজেকে কি অতি নিচু করে বলছে, আমার রব অতি উঁচু, আমার রব হলো অতি উঁচু। কখন আমি বলছি? আমি নিজেকে অতি নিচু করার পর বলছি আমার রব অতি উঁচু, আল্লাহ আলা। নিজেকে নিচু করলে আল্লাহকে উঁচু করা হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ করার পর তওবাকে এত পছন্দ করেন। তো এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা করার সুযোগ দিয়ে দিবে। এটা কখনো বুঝা ঠিক হবে না। বিবেকসম্মত, জ্ঞানসম্মত, বুদ্ধিসম্মত হবে না। যেহেতু হাদিস বলছে, হাদিসে পাওয়া গেল আগামী বছরেরও গুনাহ মাফ হয়ে যাবে আরাফাতের রোজার মাধ্যমে, অতএব গুনার মাফি অগ্রিম পেয়ে গেছি, এখন খালি আমার গুনাহ করা লাগবে খুঁজে খুঁজে, নাউজুবিল্লাহ। এই বুঝ হলো গুমরাহি বুঝ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আন সিয়ামে আশুরা, মুহাররমের সিয়াম সম্পর্কে। মুহাররম এটা একটা মাস, আরবি প্রথম মাস। এই প্রথম মাসে আশুরার সিয়াম আছে। মুহাররমের সিয়াম বলতে বুঝতে হবে আশুরার সিয়াম, আর আশুরার সাথে সাথে তাসুয়া বুঝতে হবে, নবম এবং দশম তারিখ। যখন এই মুহাররমের সিয়ামের প্রচলন ঘটে, প্রবর্তন ঘটানো হয়, তখন এটা একদিন ছিল। আশুরা মানে দশম দিন, আষাঢ় থেকে আশুরা দশম দিন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামের
প্রবর্তন নতুন মাত্রায় ঘটানোর পর বা এই সিয়ামে আশুরার সাথে নতুন মাত্রা যোগ করার পর তিনি বলেছিলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত আসে, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই নবম তারিখেও সিয়াম পালন করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর পর্যন্ত আর বেঁচে থাকেননি, উনি মহররমের দুইটি সিয়াম আর করার সুযোগ পাননি, মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, তিনি বারজখী জীবনে পাড়ি জমিয়েছেন যেখানে আর কোনো ইবাদত এবং আমল নাই, আর সিয়াম পালন করতে হয়নি। অন্যথায় তাহলে কবরও বারজখী জীবনেও তাহলে তাসওয়ার যে তিনি বলেছিলেন, আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন যে নবম তারিখও সিয়াম পালন করব, তো বারজখী জীবনে যদি ইবাদত থাকতো তাহলে বারজখী জীবনে উনি নবম তারিখের সিয়াম পালন করতেন, বা উনি বলে যেতেন যে বারজখী জীবনে বেঁচে না থাকলে বারজখী জীবনে সিয়াম পালন করব। একটি হাদিসে পাওয়া যায় যে নবীগণ কবরে জীবিত তারা সালাত পড়ে, সালাত পড়ে, সিয়াম পালন করে না। কি সালাত পড়ে? সালাতের তো অনেক অর্থ, আরবি ভাষায় সালাতের অনেক অর্থ, সালাত অর্থ দুরুদ একটা, সালাত অর্থ দোয়া, সালাত অর্থ হলো সোজা করা, সালাত অর্থ হলো সংযোগ স্থাপন করা, সালাত অর্থ হলো এই রুকু সাজদার আমরা যে সালাত পড়ি এটা। কবরের সালাতের কোনো, বারজখী জীবনের সালাতের কোনো ব্যাখ্যাই নাই, অতএব ব্যাখ্যা করাটা হারাম। দুনিয়ার সালাত, দুনিয়ার মতো সালাত পড়ে এটা যারা বলবে এটা হলো ভ্রান্তিপূর্ণ কথা, গুমরাহি কথা। সালাতের কোনো ব্যাখ্যা নাই, সালাতের কথা আছে কিন্তু রুকু করে, সেজদা করে, কিবলামুখী হয় না, এগুলো কোনো কিছুই উল্লেখ নেই, অতএব শুধু সালাতই বলতে হবে। সালাতের অনেক অর্থ আছে, যে কোনো এক অর্থে সালাত আমরা ফিক্স করতে পারব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক সিয়ামের কথা তিনি আমাদেরকে বলে গেছেন। সাপ্তাহিক সিয়াম কি? এটা হলো মাসিক সিয়াম হলো তিনটি, আর সাপ্তাহিক সিয়াম হলো সোমবার আর বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্দর অভ্যাস ছিল সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করা, এবং এটার বিরাট ফজিলতও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে গেছেন। কয়েকটি ফজিলত পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম আল ইতনাইন ওয়াল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করার জন্য তিনি তালাশ করতেন, সোমবার বৃহস্পতিবার তালাশ করতেন, তার মানে হিসাব রাখতেন, খোঁজ খবর রাখতেন কবে সোমবার আসতেছে। আমাদের অনেক সময় এরকম হয় না, আজকে কী বার মনেই নেই, এই বলেন তো কী বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন না, কেন? সোমবার তাকে চিহ্নিত করতে হবে, সোমবার উনি সিয়াম পালন করবেন এবং বৃহস্পতিবার সিয়াম পালন করবেন, এই জন্য তালাশ করতেন। আজকে কী বার গেল? শনিবার। আজকে কী বার গেল? রবিবার। আজকে কি? সোমবার। কেন উনি তালাশ করতেন, হিসাব রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার যেন মিস না যায়, এই জন্য তিনি সিয়াম সোমবার বৃহস্পতিবারের খোঁজ রাখতেন, তালাশ করতেন, লক্ষ্য রাখতেন।
এটি বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, সহি বুখারী এবং মুসলিম সহ সুনানের অনেক গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব সহ সোমবার এবং বৃহস্পতিবারের খোঁজ রাখতেন? আমরা শুধু রমজানের সিয়াম পালন করব আর অন্য সময় যে সিয়ামের ব্যবস্থা আছে সেগুলোর খোঁজ রাখবো না, এটা হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বান্দাদের আমল উপস্থাপিত হয়, আমল পেশ করা হয়, আল্লাহর সামনে বান্দাদের আমল হাজির করা হয় দুইটি দিনে, একটি হলো সোমবার আর একটি হলো বৃহস্পতিবার। সোমবারে কয়দিনের আমল পেশ করা হয়? জুমা, শনিবার, রবিবার আর সোমবারের একটা অংশ। হাদিসে পাওয়া যায় আসরের সময় ফেরেশতাদের শিফট বদলায় আর ফজরের টাইমে, আসরের টাইমে, তাহলে সোমবারের দিন আসরের টাইমে এই সময় হয়তো আল্লাহর কাছে আমল উপস্থাপিত হয়, আল্লাহর কাছে বান্দাদের আমল পেশ করা হয়। আর বৃহস্পতিবার সোমবারের বাকি দিন এবং মঙ্গল, বুধ এই কয়দিনের আমল আল্লাহর কাছে বৃহস্পতিবারের দিন পেশ করা হয়, তুলে ধরা হয়, আল্লাহ তোমার বান্দারা এই আমল করেছে, রিপোর্ট, আমলের রিপোর্ট পেশ করে। সপ্তাহে এই দুই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন, আমি এটা পছন্দ করি যে আমার আমলগুলো যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখনও আমি সিয়ামরত আছি, আমি সায়েম রোজাদার অবস্থায় আছি, এই রিপোর্টটা পেশ হোক, এরকমভাবে রিপোর্ট পেশ হোক, এটা আমি পছন্দ করি, আমার কাছে খুবই পছন্দনীয়, তাই আমি সোমবার এবং বৃহস্পতিবার এত গুরুত্ব সহ সিয়াম পালন করি। এটা হলো, তাহলে কি শুধু রমজানেরই সিয়ামের আমরা ফজিলত বলবো আর ফজিলত জানবো আর আমরা রমজানের সিয়ামের সাথেই পরিচিত থাকবো? এসব সিয়ামগুলো কত গুরুত্বপূর্ণ। তারপরও আরেকটা ফজিলত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউগফরু লি জামিই ইবনে আদম, সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, ব্যাপকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ক্ষমা করেন। তাহলে শুধু আমল পেশ করা না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে সাপ্তাহিক ক্ষমা ঘোষণা করেন, একবারে ব্যাপক ক্ষমা ঘোষণা, ব্যাপকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। গুনাহ হলো জাহান্নামে যাওয়ার কারণ, তাই না? যখন গুনাহ থেকে মুক্ত হয়ে গেল তখন তো আর জান্নাতে যাওয়ার ব্যাপারে তার বাধা নেই এবং জাহান্নামে আর যাবে না। তো গুনাহ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র করে দেন। প্রতি সোমবার যে কোনো আল্লাহর বান্দা মুসলিম ব্যক্তি যদি হয়, শিরককারী না হয়, দুইটা শর্ত, শিরক করে না মুসলিম বান্দা, আল্লাহর ইবাদতকারী বান্দা শিরক করে না আর হিংসা পোষণ করে না। হিংসা পোষণ করলে কিন্তু আরেকজনের দরকার আছে, যার উপরে আপনি হিংসা করেন তারও দরকার আছে। এখন যদি পরস্পর পরস্পরকে হিংসা করে, আমি অমুকের প্রতি হিংসা রাখি আর অমুক আমার প্রতি হিংসা রাখে, এই দুইজনকে ক্ষমার আওতায় রাখা হয় না, ক্ষমার আওতা মুক্ত রাখা হয়,
এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। শিরককারী ব্যক্তিকে তওবা করতে হবে, তাওহীদে ফিরে আসতে হবে, তাহলে আল্লাহর ক্ষমা পাবে। আর হিংসুক ব্যক্তিদেরকে এই হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হবে, তাহলে আবার সে ক্ষমাপ্রাপ্ত হবে। প্রতি সোমবার হল গুনাহ মাফের দিন। আল্লাহ তবরক তাআলা মুশরিক আর মুশাহিন পরস্পর বিদ্বেষী এই দুইজনকে বাদ দিয়ে সবাইকে ব্যাপকভাবে ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ, আমরা চাইলে তো ক্ষমা পাই, কিন্তু আমার কি বলে সোমবার আসছে, বৃহস্পতিবার আসছে, আমি জানি না কবে সোমবার আসলো, কবে বৃহস্পতিবার আসলো। অবশ্যই আমাদেরকে এই দুটি দিনের, এই দুটি বারের গুরুত্ব দিতে হবে, এবাদতি গুরুত্ব। এই সোমবার থেকে, এই সোমবার থেকে এক শ্রেণীর মুসলমান কি এবাদত শিখে না, এই সোমবার থেকে সিয়াম শিখে না। আমাদের বাংলাদেশে একটা শ্রেণী আছে, ওরা বেদাত শিখে, বেদাতের দলিল দিয়ে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার সিয়াম পালনের একটি কারণ একটি হাদিসের ভিতরে বলেছেন, সহিহ মুসলিমে পাওয়া যায়, যাকা ইয়াউমুন উলিদতু ফিহি ওয়া ইয়াউমুন বুইসতু ফিহি ওয়া উনজিলা আলাইয়া ফিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আরেকটা কারণ হতে পারে। দুটো কারণ তো আমরা বললাম, ওগুলো হলো ইবাদতি কারণ, ওটা হলো মুসলিম ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্ট কারণ। আল্লাহর কাছে আমল পেশ, আমলের রিপোর্ট পেশ, এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্তি। আর এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ কারণ, যে আমি ওই দিন রোজা রাখি, এটা আরেকটা কারণ। উলিদতু ফিহি, এই দিনে আমি জন্ম লাভ করেছি, জন্মগ্রহণ করেছি। ওয়া ইয়াউমুন বুইসতু ফিহি, এবং এই দিনে আমাকে প্রেরণ করা হয়েছে, আমাকে নবুয়ত দান করা হয়েছে। আবার কোন বর্ণনা আছে, উনজিলা আলাইয়া ফিহি, এই দিনে আমার উপরে সর্বপ্রথম ওয়াহী নাজিল করা হয়েছিল। এখান থেকে বেদাতি ভাইরা, বেদাতি মুসলমানরা কি নেয়, যে এই যে পাওয়া গেল নবীর মিলাদ পড়ার, মিলাদ পড়ার দলিল পাওয়া গেল, মিলাদ মানে জন্ম কাহিনী, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনের কথা বললেন, আমি এই দিনে জন্ম লাভ করেছি, এই দিনে আল্লাহ রাসূল জন্ম লাভ করে কি করেছেন, মিলাদ পড়েছেন, সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন। তুমি বেদাতি এই শিক্ষা নাও যে রোজা রাখতে হবে, তুমি মিলাদ শিখো কেন? এখান থেকে আল্লাহ রাসূল মিলাদ করলেন, বললেন যে এই দিনে আমার জন্ম হয়েছে, আমি রোজা রাখি। রোজা রাখতে কষ্ট হয়, হ্যাঁ, মিলাদ পড়লে কষ্ট হয় না, মিষ্টি খাওয়া যায়, খালি মিষ্টি খাওয়া যায় আর টাকা পাওয়া যায়। এই জন্য ওরা আল্লাহ রাসূল যেভাবে তার জন্মদিন পালন করলেন, কীভাবে জন্মদিন পালন করলেন, তারপরও দুই দিন এক সমান মর্যাদা দান করতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আচ্ছা, সোমবারে না হয় আল্লাহ রাসূল জন্ম নেন, বৃহস্পতিবারে কি জন্ম নিয়েছিলেন নাকি, দুই দিন জন্ম নিয়েছিলেন? বৃহস্পতিবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, সোমবারে, সোমবারেরটা না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন। তো জন্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, তার এই জন্মের দিনটাকে সে আল্লাহর একটা বিশেষ রহমত মনে করেছেন। আল্লাহ তবারক তাআলা তাকে যদি সৃষ্টি না করতেন, তাহলে তো সে আল্লাহর নেয়ামত, এত বড় নেয়ামত পাইতো না। অতএব আল্লাহ তবারক তাআলার শুকরিয়া আদায় করে তিনি সিয়াম পালন করছেন। হ্যাঁ, সোমবার যদি আমরা সিয়াম পালন করতাম, বৃহস্পতিবার সিয়াম পালন করতাম, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলত। কিন্তু ওরা এখান থেকে কী দলিল নিচ্ছে, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত বলা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, মিলাদ সম্পর্কে হাদিসে পাওয়া গেল, উনি সোমবারের দিন জন্ম নিয়েছেন, এটা সাহাবীদেরকে জানাইতেছেন।
আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন আপনি সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন আমার জন্ম এই দিনে? এর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটি কারণ এটাও বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় কারণ, যে এটি এমন একটি দিন যেই দিনে আমি জন্ম লাভ করেছি, আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিনে আমি সিয়াম পালন করি। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম মৃত্যুর কবল থেকে, ধ্বংসের কবল থেকে, শত্রুদের কবল থেকে রেহাই পেয়েছিলেন, শুকরিয়া স্বরূপ আশুরার সিয়াম পালন করত তার উম্মত, তার সাহাবিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্ম নিয়েছেন শুকরিয়া স্বরূপ আল্লাহর জন্য সিয়াম পালন করেছেন, সোমবারও করেছেন, বৃহস্পতিবারও করেছেন। তো আল্লাহর রসুলের জন্ম নেওয়ার কারণে শুকরিয়া স্বরূপ আমরাও সিয়াম পালন করতে পারি, সোমবার করেন কোনো আপত্তি নাই, আমরা আপনাকে সমর্থন করি। এই দিনে সিয়াম পালন আমরা নিজেদের জন্য উত্তম মনে করি এবং সমস্ত মুসলমানের জন্য উত্তম মনে করি। মিলাদ কেন? এখান থেকে জন্ম বৃত্তান্ত বর্ণনার বৈঠক হবে কেন? অনুষ্ঠান শুধু হবে কেন? সিয়ামের সিয়াম পালন শুরু হোক ব্যাপকভাবে। পারবে বেদাতিরা? কখনোই আমলে আসবে না, কখনো এবাদতে আসবে না, তারা থাকবে শুধু বেদাতির ভিতরে। তারপরে জান্নাতে যাওয়ার যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত রমজানের সিয়াম, এই সিয়াম আমরা তাহলে পুরা বছরব্যাপী পাচ্ছি। এছাড়াও জান্নাতে যাওয়ার আরও অনেক ব্যবস্থা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। আমরা রমজান মাসে জান্নাতের জন্যই কিন্তু রোজা রেখেছি, কিয়ামুল লাইল আদায় করেছি, যেটাকে তারাবিহ বলা হয়। কিয়ামুল লাইল রমজানের পরে আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফযালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইলি, ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো সালাতুল লাইল, রাত্রের নফল সালাত। রাত্রের নফল সালাত হলো ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত। এই সালাত সবাই আদায় করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসে আছে, প্রায় 70 জন সাহাবী বর্ণনা করেছেন, ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রাত্রের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার নিকটস্থ আসমানে নেমে আসেন এবং আল্লাহ বলতে থাকেন, মান ইয়াদউনি ফাস্তাজীব লাহু, কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। আল্লাহু আকবার। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাওয়ার আছো, কারো কাছে কারো কি কোনো প্রয়োজন নাই, কারো কোনো সমস্যা নাই, সমস্যার সমাধানের দরকার নাই, আমার কাছে চাও, যা চাইবে আমি তাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমি দেব। আল্লাহুম লা মানিয়া লিমা আতাইত, আল্লাহ যা দান করেন কেউ সেটা নিষেধ করতে পারে না, বারণ করতে পারে না। তারপরে আল্লাহ কি বলছেন, মান ইয়াস্তাগফিরুনি ফাগফিরুল্লাহু, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে আহ্বান করেন, বান্দাকে তার ইবাদতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকেন,
বান্দার সাথে আল্লাহ কথা বলার জন্য বান্দাকে ডাকেন, বান্দার সাথে বিনিময় করার জন্য আল্লাহ ডাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসের ভিতরে বলছেন, আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত হাদিস, আইয়ুহান নাস আফশুস সালাম আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম وصلوا بالليل والناس نيام تدخل الجنه بالسلام। তিরমিজির হাদিসে আছে, হাসান সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন, আফশুস সালাম, তোমরা সালামের বিস্তার ঘটাও, সালাম প্রচার করো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, একজন আরেকজনকে সালাম দেওয়া। সালামের কিছু সিরিয়াল আছে, কিছু নিয়ম আছে, কিন্তু নিয়ম বহির্ভূতভাবেও সালাম দেওয়া যায়। সাধারণত ছোটরা বড়দেরকে সালাম দেবে, কিন্তু বড়রাও ছোটদেরকে সালাম দিতে পারে। তারপরে আগন্তুক বা পথিক ব্যক্তি, দাঁড়ানো ব্যক্তিকে বা বসা ব্যক্তিকে সালাম দেবে, আগন্তুক ব্যক্তি বসে থাকা ব্যক্তিদেরকে সালাম দেবে, সালাম বিস্তার, সালাম ছাড়া থাকবে না। দেখা সাক্ষাৎ হলেই দুইজনে বিপরীত দিক থেকে আসতেছে, সাক্ষাৎ হলেই একজন আরেকজনকে সালাম দেবে। সবাই পরস্পর সালাম বিনিময়, সালাম বিস্তার ঘটাবে এবং সালামটা পূর্ণতা লাভ করে মুসাফার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বর্ণনা করেছেন, আল বাদিউ বিসসালাম বারিউ মিনাল কিবর, সালামের মাধ্যমে অহংকার থেকে মুক্ত হওয়া যায়। সালামের মাধ্যমে অহংকার থেকে মুক্ত হওয়া যায়, যে আগে সালাম দিবে সে অহংকার মুক্ত। আর আমাদের দেশে একটা খুব বদখাসলত দেখা যায় যে সালাম দিতে আমরা চাই না, সালাম দেওয়াটাকে আমরা নিচু মনে করি, অথবা কোনো স্বার্থে সালাম দিচ্ছে আমি তাই মনে করি। অবশ্য তা দেখাও যায়, ব্যবসায়ীরা সালাম দেয়, দোকানের সামনে দিয়ে যাইতেছেন, আসসালামু আলাইকুম, দৃষ্টি আকর্ষণ করলো, কেনাকাটা করেন, ওর দোকান থেকে কেনাকাটা করেন, পরকালীন স্বার্থে হইতে হবে। যত এবাদত এবং আমল হবে সব পরকালীন স্বার্থে হইতে হবে। আমরা মনে করি যে কেউ সালাম দিলে মনে আমার কাছে কিছু চাইবে, এরকম অবস্থা, মানে সালাম শুনলেই আমি একটু নাখোশ হয়ে যাই। তারপরে শুধু উচ্চপদস্থরাকেই সালাম দেওয়া হবে, উচ্চপদস্থ কেউ সালাম দিবে না। শিক্ষককে সবসময় ছাত্রই সালাম দিবে, শিক্ষক কোনো সময় ছাত্রকে সালাম দিবে না। ক্লাসে ঢুকলে শিক্ষক সালাম দিবে, ছাত্ররা সালাম দিবে না। কারণ কি? শিক্ষক হলো আগন্তুক, সে আসতেছে, এরা তো বসা, আর দাঁড়ানো তো হারাম, দাঁড়ানোই যাবে না। দাঁড়ানোটা সালাম দেওয়ার জন্য, দাঁড়ানো সালামের উত্তর দেওয়ার জন্য দাঁড়ানো, এটা হলো হারাম, নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়ানোটা নিষিদ্ধ ছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন ব্যক্তি এত সম্মানিত যে তার জন্য দাঁড়াইতে হবে? টিচার কি তার চেয়ে বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সম্মানী? সাহাবায়ে কেরাম ঘৃণা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করতেন, এই জন্য দাঁড়াইতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘৃণাটা কোথায় বোঝা গেল? তিনি স্পষ্টভাবেই ঘৃণা করতেন এবং নিষেধাজ্ঞাও আরোপ করেছেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম ইউআযিমু বাযুহা বাযু, খবরদার তোমরা অনারব লোকদের মতো কাজ করো না। অনারব লোকেরা কি করে? সত্যি অনারব, আমাদের দেশে অনারবদের ভিতরে এই আচরণটা দেখা যায়। খবরদার তোমরা দাঁড়িয়ে একজন আরেকজনকে সালাম দিবে না, যেভাবে অনারবরা করে, দাঁড়িয়ে যায় না, এটা তো অনারব। বাঙালিরা করে, হিন্দিরা করে,
এরাই করে। এই জন্য সেই যুগ থেকেই মনে হয় এটা অভ্যাস ছিল অনারবদের, খবরদার তোমরা অনারবদের মতো আচরণ করবে না। লা তাকুমু কামা ইয়াকুমুল আজম, তোমরা খবরদার দাঁড়াবে না যেভাবে অনারবরা দাঁড়ায় একজন আরেকজনকে সম্মান করে দাঁড়ানোর মাধ্যমে। এইভাবে আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম এই জন্য আল্লাহ রসুলের উদ্দেশ্যে দাঁড়াইতেন না। আর যেই কাজটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হারাম ছিল, ঘৃণা করতেন, মরার পর আল্লাহ রসুল পছন্দ করেন, মরার পর মিলাদে দাঁড়াই যায়, হারাম দাঁড়ানোটা সম্পূর্ণ শির্ক। মৃত্যুর পর দাঁড়ানো এটা তো শির্ক, কুফরি গুনাহ। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আফসুস সালাম, সালাম বিস্তার ঘটাও, বিস্তারের হলো কথা, যে যাকে পারবে সালাম দাও, ঠিক আছে, এভাবে সালামের বিস্তার ঘটবে। আর একটা কেয়ামতের আলামত যে চিনে চিনে সালাম দেওয়া হবে, চেহারা দেখে দেখে সালাম দেওয়া হবে, কাফেরকেও সালাম দেওয়া যায়। আপনি যদি মনে নিশ্চিত মনে করেন যে এরা সবাই কাফের, তারপরও আপনি সালাম দিবেন, এই সালামের বরকত তো হইতে পারে। আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, সালাম আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক ওই ব্যক্তিদের উপরে, ওই ব্যক্তির উপরে যে আল্লাহর হেদায়েতের পথ অনুসরণ করেছে। আপনার সালামের কারণে ওই ব্যক্তি মুসলমান হয়ে যেতে পারে, তাহলে আপনার বাদ থাকলো কোন জায়গায় সালাম দেওয়া? কাফের মুশরিক ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ তাদেরকেও সালাম দেওয়া যায়, কিন্তু সালামের ভাষাটা ভিন্ন। সালামের ভাষাটা হলো তাকে মুসলমান বানানোর দোয়া, এই সালাম হলো তাকে মুসলমান বানানোর দোয়া আল্লাহর কাছে, ওই ব্যক্তির প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক যে আল্লাহর হেদায়েতের পথ অবলম্বন করেছে। হ্যাঁ, হেদায়েতের পথ অবলম্বন করার জন্য আল্লাহর কাছে আপনি প্রার্থনা করলেন, ওয়াতিমুত্তাম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা খানা খাওয়াও। খানা খাওয়ানো এটাই হলো দাওয়াত, খানা খাওয়ানোটাই হলো সৎ আমল। আমরা খানা খাওয়ানো এটাকে ওসিলা মনে করি, অজুহাত মনে করি, কি মৌলবিকে খানা খাইয়ে আটকাইয়া দোয়া করি বাপের জন্য, মায়ের জন্য, হ্যাঁ বউয়ের জন্য, সবার জন্য জান্নাতের দোয়া করব। খাওয়ানোটা কোনো নেকির কাজ এটা মনেই করে না, শুধু খাইয়ে যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্য আল্লাহর কাছে ব্যক্ত করতে পারে যে আল্লাহ এই যে কয়জন তোমার বান্দাকে আমি খাওয়াইলাম, খাওয়ানোটাই যে নেকি, খাওয়ানোটা জান্নাতের কারণ। আল্লাহ রাসূল দেখেন হাদিসের শেষে বলছেন এই সব কাজগুলো হলো জান্নাতে যাওয়ার কাজ, খাওয়ানোটাই জান্নাতে যাওয়ার কাজ। আর আমরা কী মনেছি খাওয়ানোর পর ওকে আটকায়, তার খাওয়ানো শেষ হলেই তারপরে হুজুর আমার অমুকের জন্য দোয়া করে দিতে হবে, অমুকের জন্য দোয়া করে দিতে হবে, অমুকের জন্য দোয়া করে দিতে, অমুকের জন্য দোয়া করে দিতে, খাওয়ানোটা এটা ওসিলা মাত্র, খাওয়ানোকে নেকিই মনে করে না আমাদের এই সমাজের লোকেরা। অথচ দেখবেন আরব বিশ্বে, মিডল ইস্টে, মক্কা মদিনায়, কুয়েতে, এগুলোতে দেখবেন শুক্রবারের দিন, জুমার দিন তো সবারই ছুটি থাকে, দাওয়াত খাওয়ানোর হিড়িক পড়ে যায়, কারো তালিকা নাই কার জন্য যে কার উদ্দেশ্যে দোয়া করিয়ে নেবে, এগুলো কিচ্ছু নেই, খানা এমনি পাকানো হয়ে গেছে, স্ত্রীকে বলে দিয়েছে, গৃহ পরিচারিকাকে বলে দেওয়া হয়েছে যে আজকে কিন্তু জুমার বার, কতজন আসবে আনলিমিটেড, যাকে পাবো যেই আসতে রাজি হবে তাকেই নিয়ে আসবো, খানা রেডি করে দাও। নেকির জন্য, জান্নাতের জন্য, এই যে জান্নাতের খাওয়ানো, এটা জান্নাতে যাওয়ার জন্য এটা খাওয়ানো। আপনি জানেন না কে আসবে, খাই আমার পাকানো খানা খাইলেই আমার লাভ, খাইলেই লাভ। এই জন্য বলছে আত্মমুত্তাম, খানা খাওয়া। কিন্তু আমাদের দেশে আগে পরিকল্পনা হবে, বাবা মারা গেছে, কুলখানিয়া চল্লিশা কি, এরপরে অনেকেই চল্লিশার কথাটা একটু ব্যাপক হয়ে গেছে, চল্লিশা করা বেদাত বেদাত, এখন কেউ কয় যে তিন দিনেই করি, তাহলে সপ্তম দিনেই করি, বারো তেরো দিনের পরে। এই খাওয়ানোটাও না, এগুলো এগুলো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খাওয়ানো না, এটা হলো জান্নাত, নিজে জান্নাতে যাওয়ার জন্য খাওয়াবে, এটা হলো খাওয়ানোটা জান্নাতে যাওয়ার আমল।
ওয়াসিলুল আরহাম, আল্লাহ বলছেন তোমরা আত্মীয় সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম, সিলুল আরহাম মানে আত্মীয়তা সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। তাদেরকে খাওয়ানো, খোঁজখবর রাখা, হ্যাঁ অসুস্থ হলে দেখতে যাওয়া, এগুলো তো সাধারণ। হাদিয়া দেওয়া, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম, এবং রাত্রিবেলায় তোমরা সালাত আদায় করো, সালাতুল লাইল, কিয়াম কিয়ামুল লাইল আদায় করো। এমন সময় ওয়ান্নাস নিয়াম, লোকেরা ঘুমন্ত, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার আমল, জান্নাতে যাওয়ার আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন। তারপরে তো আমরা বললামই জান্নাতে যাওয়ার আরও কিছু আমল, জান্নাতে শুধু যাওয়া না, জান্নাতে আল্লাহর কাছে বিশেষ অট্টালিকা, বিশেষ মর্যাদার এবং বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ আল্লাহর কাছে গৃহ পাওয়ার আমল হলো এই পাঁচ ওয়াক্ত সালাতের আগে পিছে যে বারো রাকাত সুন্নাত বা নফল আমরা আদায় করি, এগুলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এটা তো জান্নাতে যাওয়া শুধু না, জান্নাতে যাওয়ার পর বিশেষ ধরনের অট্টালিকা লাভ করা। আমরা সকলেই ঢাকার অধিবাসী, কিন্তু গুলশানে আমাদের বাড়ি নাই। ঢাকার অধিবাসী হয়ে গুলশানের একটা বাড়ির জন্য আকাঙ্ক্ষা করতে করতে মারাই যায়, কিন্তু গুলশানে আর বাড়ি হচ্ছে না। ধানমন্ডির একটা বাড়ি চাই, গ্রামের মানুষ তো মনে করে কত ভাগ্যবান, কত সৌভাগ্যবান, ঢাকায় বাড়ি ওনার, আমরা ঢাকা একবার ঘুরতে যেতে পারলাম না, বেড়াইতে যেতে পারলাম না, গ্রামের মানুষ আপনার বাড়ি ঢাকায় সেটা কি সৌভাগ্যের কারণ মনে করছে? আর আপনি ঢাকাই থেকে ধানমন্ডিওয়ালাদেরকে, বাড়িধারা গুলশানওয়ালাদেরকে আপনি সৌভাগ্যবান মনে করছেন। উত্তরায় থাকতে পারছে, উত্তরায় বাড়ি, আমার যদি একটা বাড়ি থাকতো। এইরকম জান্নাতে তো অনেকেই যাবে, কিন্তু জান্নাতের বিশেষ অট্টালিকাটা সবাই পাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি বারো রাকাত সালাত, এই যে ফরজ সালাতের আগে পিছে বারো রাকাত সালাত পড়বে, এদের জন্য আল্লাহ তবারক তাআলা জান্নাতের ভিতরে বিশেষ অট্টালিকা নির্মাণ করবেন। আল্লাহ তবারক তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই বিশেষ অট্টালিকা লাভ করার। তারপরে আল্লাহ তবারক তাআলা আমাদের জন্য আরও এই যে আরও ব্যবস্থা রেখেছেন, এই যে আমরা পাঁচ ওয়াক্ত ফরজ সালাত পড়ি, এই সালাতের পরে যে জিকির আজকারগুলো করি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 33 বার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর মাধ্যমে আল্লাহ বান্দার অতীতের গুনাহ মাফ করে দেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর তার গুনাহ থাকে। সুবহানাল্লাহ। তো এরপরে আরও দেখেন, যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করবে ফরজ নামাজের পর, ফরজ সালাতের পর, আল্লাহ তবারক তাআলা তার জন্য জান্নাত নিশ্চিত করে দেন। কারণ তিনটি জিকির আজকারের মাধ্যমে আপনার গুনাহ মাফ হয়ে গেছে, আয়াতুল কুরসি পড়লে আপনার জান্নাত নিশ্চিত হয়ে যায়। এরপরে যদি মৃত্যুবরণ করে কোনো ব্যক্তি তো সরাসরি জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তির জান্নাতে যেতে আর কোনো কিছু বাধা থাকে না, একমাত্র মৃত্যু ছাড়া। মরে না বলেই জান্নাতে যেতে পারে না। আলহামদুলিল্লাহ, কত বড় আমাদের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তবারক তাআলা রেখেছেন, কিন্তু আমরা এই ব্যবস্থাগুলো খেয়ালই করি না, লক্ষ্যই করি না, চিন্তাই করি না। এগুলো হলো আমাদের খামখেয়ালি, এগুলো হলো আমাদের কী বলে বেহুশি, এগুলো হলো আমাদের একটা উদাসীনতা,
অসচেতনতা। আমরা যদি সচেতনতার সাথে এই আমলগুলো করি, তাহলে আমরা শুধু রমজান মাসের অপেক্ষায় থাকতাম না, আমরা 12টি মাস সবসময় নিজেদেরকে মুসলিম হিসেবে রেডি রাখতে পারতাম, জান্নাতের উপযুক্ত করে রাখতে পারতাম, গুনাহ থেকে সবসময় পবিত্র এবং মুক্ত হয়ে থাকতে পারতাম। এই ব্যবস্থাগুলো যদি আমরা আমাদের চোখের সামনে আমাদের চর্চার ভিতরে রাখতাম, তাহলে শুধুমাত্র এই রমজানের চিন্তা আমরা করে বসে থাকতাম না। এরপরে আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য বিরাট একটা সুসংবাদ দিয়ে রেখেছেন, আমরা যদি এই সমস্ত সৎ আমল করি তাহলে সেই সুসংবাদটা কি? সুখী জীবন যাপন করা। আজকে সুখী জীবন যাপনের সুখী জীবন যাপনকারী ব্যক্তি খুঁজে পাওয়াই মুশকিল। সুখ, স্বাচ্ছন্দ্য, এটা আমাদের ভিতর থেকে একেবারেই বিদায় হয়ে গেছে। আমরা কোনো সুখী মানুষ দেখতে পাই না, আমরা নিজেরাও সুখী না। আল্লাহ তাবারক তাআলা কি বলছেন? মানে আমিলা সালেহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি সৎ আমল করবে, নেকির কাজগুলো করে যাবে সব সময় সারা বছর, সে নারী হোক আর নর হোক, নর আর নারী যেই হোক না কেন, ওহুয়া মুমিনুন, সে যদি মুমিন হয়ে থাকে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলছেন আমি তাকে সুখী জীবন যাপন করব, তাকে আমি পবিত্র জীবন যাপনের ব্যবস্থা করে দেব। এই যে দুনিয়ায় আমরা বসবাস করছি, এই দুনিয়াতে আমরা জীবন যাপন করব সুখী জীবন, আনন্দের জীবন এবং নির্মল জীবন আমরা এখানে লাভ করব, যেই জীবনের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকবে না, সংকট থাকবে না, ভয় ভীতি থাকবে না, অনিরাপত্তা থাকবে না, নিরাপত্তাহীনতা থাকবে না, আল্লাহর রহমতের ভিতরে থাকবে। এবং আমরা সত্যি নিজেদেরকে শান্ত মনে করব, আমরা শৃঙ্খলার মধ্যে রয়েছি মনে করতে পারব, আমরা নিরাপত্তার মধ্যে রয়েছি মনে করতে পারব। বলে না এটা তো হলো দুনিয়ার ব্যাপার, দুনিয়াতে আল্লাহ সুখী জীবন দান করবেন, কোনো ধরনের এখানে অস্বস্তির কারণ থাকবে না, এখানে কোনো টেনশন থাকবে না, ঝামেলা থাকবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা নাজিয়ানহুম আজরাহুম বিহসানি মা কানু ইয়ামাল, এবং তারা যে আমলগুলো দুনিয়াতে করলো, এই দুনিয়াতে সুখী জীবন দান করে, নিরাপত্তা দিয়ে, স্বাচ্ছন্দ্য জীবন দান করে পরিশোধ করে দিলাম তা না, তারা যে আমলগুলো করেছে সৎ আমলগুলো, এই সৎ আমলের যা বিনিময় পাওয়ার দরকার, যে বিনিময় পাওয়ার অধিকারী হবে তার চেয়ে উত্তম বিনিময় আমি দান করব। আল্লাহ তাবারক তাআলা তাহলে আমলকারীদের, এবাদত পালনকারীদের আমল এবং এবাদত আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর নিয়ম কানুনের ভিতরে, ইসলামী জীবন যাপনের ভিতরে আল্লাহ তাবারক তাআলা যেমন দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি দান করতে চেয়েছেন, আখেরাতে আল্লাহ তাবারক তাআলা যা করেছে এই করার বিনিময় হিসেবে, পাওনা হিসেবে যা পাবে তার চেয়েও বেশি আল্লাহ তাবারক তাআলা আখেরাতে পরকালে তাকে দান করবেন। এই আশ্বাস আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদে সূরা আন-নাহলের 97 নম্বর আয়াতে দান করেছেন। তাহলে আমরা শান্তি, সুখ শান্তির জন্য ছুটে বেড়াচ্ছি, সুখ শান্তির যে আসল ঠিকানা আল্লাহ দান করেছেন এই ঠিকানায় আমরা আসি না। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুখ শান্তির যে ওসিলা, মাধ্যম, আমালে সালেহ,
কোরআন ভিত্তিক, কোরআন অনুযায়ী আমল করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করা, আল্লাহ তবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরি মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।